সকাল সকাল বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানতে পারবেই আর কিছুক্ষণ পরে। সকাল সকালে একটা ফানি ইনসিডেন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে ওলা বুক করেছিলাম, অন্য কোনো বুকিং আমি করিনি, একটাই বুকিং করেছি কিন্তু দুটো গাড়ি বুক হয়ে গেছে। তো সেই দুটো গাড়ি অ্যাট দ্য সেম টাইম চলে এসছে আর সেটা নিয়ে একটা বহুত ফানি ইনসিডেন্ট হয়ে গেছে। তো যাই হোক, আপাতত যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট, এয়ারপোর্টে পৌঁছে বাকি কথা বলছি। এয়ারপোর্টে এখন এন্ট্রি নিচ্ছি জাস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এয়ার ইন্ডিয়ার কাউন্টারটা কোন দিকে বলতে পারবেন? থ্যাংক ইউ। তো অলরেডি ফাইনালি এন্ট্রি নিলাম এয়ারপোর্টের মধ্যে, এখন এয়ারপোর্টে এয়ার ইন্ডিয়ার কাউন্টার খুঁজতে হবে। এয়ার ইন্ডিয়ার কাউন্টারে গিয়ে লাগেজ দিয়ে চেক ইন করতে হবে। ডোমেস্টিক ডিপার্চারে টু ওয়ে গেট নাম্বার দিয়ে আমি এন্ট্রি করেছি। তো এখন যাচ্ছি হচ্ছে ই নাম্বার কাউন্টারে, আমাকে বলেছে ইতে আছে এয়ার ইন্ডিয়ার কাউন্টার। তো সেখানে গিয়ে আমি আমার টিকিটটা দেখিয়ে বোর্ডিং পাসটা নেব। বেশ খানিকটা দূরে, অনেকটা হেঁটে যেতে হচ্ছে। সাড়ে সাতটা এয়ারপোর্টে ঢুকেছি, তো তারপরে এক ঘন্টা লাগলো পুরো লাগেজ দিতে আর বোর্ডিং পাস নিতে। আপাতত সিকিউরিটি চেক ইন শুরু হয়ে গেছে, বোর্ডিং শুরু হয়ে গেছে, বোর্ডিংয়ের লাইনে দাঁড়িয়ে আছি, ভেতরে গিয়ে তারপর দেখছি কী করা যায়। ফাইনালি বোর্ডিং পাস দিয়ে বোর্ডিং করলাম, এখন প্লেনে ওঠার জন্য যাচ্ছি। এই হচ্ছে আমাদের ফ্লাইট। 9:25 টাইম, কিন্তু এখন বাজে হচ্ছে 9:35। তো অলরেডি ফ্লাইট ডিলে, ফাইনালি টেক অফ কখন হয় সেটাই দেখা যাক। প্রচণ্ড টাইট সিকিউরিটি, মানে এত চেক হচ্ছে সব কিছু যে একদম ভাবার বাইরে। কলকাতা এয়ারপোর্ট থেকে এটা আমার ফার্স্ট ফ্লাইট। এর আগে যখন আমি ফ্লাই করেছিলাম, প্রথম ফ্লাই করেছিলাম হচ্ছে দিল্লি এয়ারপোর্ট থেকে, কলকাতায় থেকে আর কি, কলকাতার এয়ারপোর্ট থেকে প্রথম ফ্লাইট নিচ্ছি। একটু ব্রেকফাস্টের খাবারপত্র চলে এসছে, কী কী ব্রেকফাস্টে দিয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছে। বেশ ভালো, হালকা হালকা ঘুমাচ্ছিলাম, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এসে ডেকে ব্রেকফাস্ট দিয়ে দিল। দেখো কী কী দিয়েছে।
অ্যাকচুয়ালি কোল্ড স্যান্ডউইচ আমার মনে হচ্ছে। তো এটা টেস্ট করে দেখি এটা কেমন হয়। ভিতরে মেয়নিজ আর দইটই দিয়ে রেখেছে। ওকে ওকে, ক্যামেরা থেকে করতে একটু সমস্যা হচ্ছে কারণ এখানে একটু জায়গা স্পেসের প্রবলেম রয়েছে। তো আবার ফোনে শিফট করে গেছি। ননভেজ যখন মেয়ে নিয়েছি ননভেজটা পরে খাচ্ছি, আগে ভেজ স্যান্ডউইচটার জন্য খেয়ে নিলাম। এখানে অলরেডি কফি পেয়ে গেছি, টেস্ট করে দেখবো কফিটাও কেমন। ননভেজ মিলটা খুলছি, ননভেজের মধ্যে যেটা দিয়েছে সেটা তো তোমরা দেখেই নিয়েছোই। এরকম কী একটা পরোটা আর আলু ভাজা নাকি কী জানি বুঝতে পারছি না, দেখি এটা খেয়ে কেমন। পরোটার মধ্যে কিছু ও চিকেনের স্টাফিং রয়েছে এতে মনে হচ্ছে, ননভেজ যেহেতু আমি সিলেক্ট করেছি। আর এগুলো হচ্ছে নর্মাল এরকম ডুমো ডুমো আলু ভাজা। তো চিকেনটা প্রথমে খেয়ে দেখি। চা খাওয়া শুরু করার চক্করে ঠান্ডা হয়ে যায়নি, এখনও স্টিল বেশ গরম রয়েছে। ভেতরে টিক্কা মশলা টাইপের কিছু একটা ইউজ করছে চিকেনটা, খুব ভালো লাগছে টেস্টি খেতে। এটা আমরা আগে যে স্যান্ডউইচটা খেলাম ওটার থেকে তো অনেক ভালো এটা হবেই, কারণ এটা ননভেজ স্যান্ডউইচটা ওর জন্য আগে খেয়ে নিয়েছিলাম ভেজ স্যান্ডউইচ কোল্ড স্যান্ডউইচ, তারপরে এখন টেস্টি টেস্টি ননভেজ দারুণ। শেষে মিষ্টি মুখ করার জন্যই কেকটা শেষে হয়ে গেছি, কিন্তু চলো খেয়ে দেখা যাক কেকটা কেমন। এমনিতে আমি সব কেক তো ভালোই খাই, কিন্তু ফ্লাইটে এয়ার ইন্ডিয়ার কেক এই করতে পারছি, খেয়ে দেখা যাক। मुंबई के छत्रपति शिवाजी महाराज अंतर्राष्ट्रीय हवाई अड्डे पर आपका स्वागत है। इस समय बाहर का तापमान 32 डिग्री सेल्सियस है। स्टार अलायंस सदस्य एयर इंडिया कप्तान निकिता रेनन और क्रू एयर इंडिया से यात्रा करने के लिए आभारी हैं। हमें विश्वास है कि भविष्य में भी आप हमारे साथ यात्रा करेंगे। नमस्कार, जय हिंद। অলরেডি মুম্বাইতে ল্যান্ড করে গেছি। আর এই জায়গাটা এত সুন্দর দেখো, কী মনে হচ্ছে বাইরে পড়ে যাবো? না, এখানেই আটকে যাচ্ছি। এখানে কাঁচের পুরো দেওয়া রয়েছে, খুব সুন্দর। চলো আপাতত ব্যাগেজের জন্য যেতে হবে, অনেক শ্যুট ফুট করে একাকার কাণ্ড, কেমন আউটপুট এসছে সেটা আমি জানি না।
वाक थ्रू दिए आराम करे जाई। कोलकाता थेके अनेक बड़ो एयरपोर्ट, एयरपोर्टेर पाशे एकटा पहाड़ो रयेछे, बेश भालो लागछे। এরকম লম্বা ওয়াক থ্রু, তো এখন যাচ্ছি হচ্ছে লাগেজ নিতে। আর যে মাইকটায় আমি এখন শ্যুট করছি সেটা হচ্ছে রোডের ভিডিও মাইক্রো, জাস্ট নতুন নিয়েছি। কেমন কোয়ালিটি আসছে সেটা এখনও চেক করা হয়নি, কালকে ডেলিভারি হয়েছে আর আজকে আমার ফ্লাইট ছিল, তো আমি আর বাড়িতে কিছু চেক করে দেখিনি যে কেমন আসছে। ডাইরেক্ট শ্যুট করা শুরু করে দিয়েছি এটা দিয়ে, হেঁটে এগিয়ে যাই। অনেকটা ওয়াক থ্রু, আপাতত লাগেজ তো নিতে হবে, তো বেশি দেরি করা যাবে না, নাহলে অন্যান্য শিডিউলে চাপ হয়ে যাবে। বাবা হেভি স্পিডে আসছে ওয়াক থ্রু, ওটা ভালো স্পিডে চলছে। লাগেজ কালেক্ট করার পর এখানে একটু ফটো সেশন হলো, ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো দেখতেই পাচ্ছ। আর অ্যাজ ইউজুয়াল ফ্লাইট থেকে আসার পরে চশমাটা পুরো ঘেমে যাচ্ছে, ফ্লাইটে যদিও খুলে রেখেছিলাম। বেশ সুন্দর সাজানো গোছানো একদম, এরকম নাম্বারিং করে কনভেয়ার বেল্ট রাখা যেখানে লাগেজগুলো সমস্ত আসে, বেশ সুন্দর। চশমা ফগি হয়ে যাচ্ছিলো বলে চশমা খুলে দিয়েছি, তো এখন এক্সিটের দিকে যাচ্ছি, মানে বাইরে বেরোচ্ছি, বাইরে বেরিয়ে বাকি কথা বলছি। না চিনলে যেটা হয় নতুন জায়গায়, কোন দিক দিয়ে বেরোবো সেটা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। বাহ, এখানে খুব সুন্দর ঝর্ণাও আছে দেখাচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত কিছু খাবারের দোকান দেখতে পাচ্ছি না, মন চাইছে একটা কফি। কফি ও আচ্ছা, অলরেডি এক্সিটে চলে এসেছি, বি এক্সিট। ঘড়িতে বাজে 1:20, হোটেলের চেক ইন টাইম 12, কতক্ষণে হোটেল পৌঁছাবো সেটাও জানি না। আপাতত স্টারবাকস দেখতে পেয়েছি ঝর্ণার সামনে, যে ঝর্ণাটা এতক্ষণ ধরে তোমাদের দেখাচ্ছিলাম, CSMIA বোটানিক্যাল গার্ডেনস, এটা হচ্ছে স্টারবাকস। ভেবেছিলাম কফি খাবো, কিন্তু গরমের জন্য কফি খেতে ইচ্ছা করলো না, স্ট্রবেরি আর ক্রিম নিয়েছি স্টারবাকস থেকে, ঠান্ডা একটু চুমুক দিয়ে একটু রিফ্রেশ হই। স্ট্রবেরি আর ভ্যানিলা মিক্স করে যেরকম হয় সেরকম একটা ফ্লেভার, আমি যেহেতু ভ্যানিলা আইসক্রিম খুব ভালো খাই তাই এটা আমার ব্যাপক লাগছে খেতে, রিফ্রেশিং। আর এরকম ফ্লাইট থেকে নেবে এটা তো বেশ ভালোই লাগছে। তো এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে গেছি, আর বাইরে বেরিয়ে এরকম অটো লাইন দেওয়া রয়েছে এখানে পরপর, অটো নেব, সামনে এগিয়ে যাই দেখি কী ব্যাপার। মানে প্রচুর লোকজন আছে লাইন দিচ্ছে, অটো তো উঠে পড়েছি, অটো মিটার এখানে স্টার্ট হয়েছে 21 টাকা থেকে। সবেমাত্র হোটেলে ঢুকলাম, মুম্বাই এয়ারপোর্ট থেকে যে অটোটা নিয়েছিলাম সেই অটোওয়ালাও একদম ইউনিক পড়েছিল, জাস্ট 1 মাস হয়েছে সে মুম্বাইয়ে এসে অটো চালাচ্ছে, আমার যেখানে আসার কথা সেই জায়গাটা সে ভালোমতো চেনে না, তাকে গুগল ম্যাপ দেখে আমাকে গাইড করে নিয়ে আসতে হলো, বেশ টাইম লাগলো তার জন্য। আর কিছু রাস্তায় অটো অ্যালাউড নয়, তো গুগল ম্যাপে তো সেটা দেখাচ্ছিলো না, জাস্ট ড্রাইভ করার রাস্তা দেখাচ্ছিলো, সেই রাস্তায় গিয়ে আবার সেখান থেকে ঘুরে আসতে হলো। অনেক অনেক ঝাপাঝাপি লাফালাফি করে আমি আপাতত ডেস্টিনেশনে এসে পৌঁছেছি হোটেল। এই আমার একটা ছোট্ট রুম, আশা করি দেখা যাচ্ছে এইরকম কিছুটা সেট আপ, ওদিকে লাগেজ পড়ে রয়েছে। তো এখন ঝটপট ফ্রেশ হবো, সকাল থেকে একবার স্নান করে বেরিয়েছি, কিন্তু তাও এত দূর আস্তে আস্তে পুরো ঘেমে নেয় একাকার কাণ্ড। এই ব্লগটা এখানেই শেষ করছি, যদি এই পর্যন্ত দেখে থাকো তো থ্যাংক ইউ সো মাচ, কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। Thank you.